তুলারাশির মানুষদের লাভ লাইফটা কিন্তু মোটামুটি ভালোই যাবে যাদের মধ্যে দারুণ একটা বন্ডিং আছে তারা কিন্তু এই বছর রিলেশনশিপটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যারা আনমায়ের আছেন তাদের কিন্তু নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা একটা থাকছে বিবাহিত মানুষদের মধ্যে সম্পর্কের শান্তি এবং ভালোবাসা দুটোই কিন্তু বজায় থাকছে তবে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে আপনার পার্টনারের সাথে উম বাজে কথা বলা বা মিসবিহেভ করা এই জিনিসগুলো কিন্তু ইগনোর করে চলতে হবে না হলে গিয়ে কিন্তু সম্পর্কটা কোথাও গিয়ে তিক্ততায় পরিণতি তিক্ততায় পরিণত হতে পারে আপনাদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে তবে কিন্তু আপনার যে লাভ রিলেশন সেটা কিন্তু বেটার হবে আপনাদের মধ্যে ঝগড়াঝাটিগুলোকে একটু দূরে সরিয়ে রাখতে হবে প্রবলেম হতেই পারে সেটা বড় কথা নয় কিন্তু প্রবলেমটাকে অনেক সময় দূরে সরে সরিয়ে রেখে সম্পর্কর মধ্যে একটু অক্সিজেন ফিরিয়ে আনার কিন্তু প্রয়োজন থাকে এরকম কিছু জিনিস করলেও কিন্তু অনেক সময় সম্পর্কটা বেটার হয়ে যায় তো দু সালে আপনাকে এই কথাগুলো একটু মাথায় নিয়ে চলতে হবে ওভারঅল কিন্তু সম্পর্ক ভালো থাকবে এবার জানবো কেরিয়ার কেমন থাকছে না থাকছে কেরিয়ারের ক্ষেত্রে বলবো গোটা বছরটাই কিছু চমক থাকছে প্রথম দিকে বছরের প্রথম দিকে কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে কোথাও গিয়ে কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে নতুন নতুন চ্যালেঞ্জ অবশ্যই থাকছে তবে চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু চমক থাকছে আপনার সহকর্মীদের সাথে আপনাদের ব্যবহার কিন্তু খুব ভালো হতে হবে তাহলে গিয়ে কিন্তু আপনি কাজের জায়গায় একটা কমফর্ট পারবেন যদি আপনার ব্যবহারটা আপনার সহকর্মীদের জন্য খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু কাজের জায়গায় কখনোই আপনি মেন্টালি স্যাটিসফাইড এই যে ব্যাপারটা সেটা কিন্তু হতে পারবেন না আপনার সিনিয়রদের সাথে সম্পর্ক কিন্তু ভালো রাখুন সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো রাখা প্রয়োজন আছে যারা জব ছেড়ে যাবেন ভাবছেন জবটাকে চেঞ্জ করবেন জব ছেড়ে দেব তাদের বলবো একটু অ্যালার্ট থাকুন জব ছেড়ে দেওয়ার আগে ভাবুন তারপরে জব ছাড়ুন হট করে কিন্তু জব ছেড়ে দিলে আপনারা প্রবলেমের মধ্যে পড়ে যাবেন নতুন চাকরিতে জয়েন করার আগে সমস্ত ইনফরমেশন আগে কালেক্ট করুন আপনি কোথায় জয়েন করছেন যে অফিসে আপনি যাচ্ছেন যে প্রতিষ্ঠানে আপনি জয়েন করতে যাচ্ছেন সেখানে সমস্ত আগে ডিটেলস নিয়ে নিন তারপর জয়েন করুন একটু ভুল কিন্তু আপনাকে অনেক বড় ক্ষতির সম্মুখীন করে দেবে যারা ফেসার্স তাদের জন্য কিন্তু বছরটা ভালো কেরিয়ারের ক্ষেত্রে বলবো প্রতিটা স্টেপ বুঝে শুনে চলুন না হলে কিন্তু বিপদ থাকতে পারেন এবার জানবো এডুকেশন কেমন থাকছে না থাকছে এডুকেশনের জন্য বলবে বছরটা কিন্তু একটা স্মরণীয় বছর হতে চলেছে যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার জন্য তাদের জন্য সময়টা কিন্তু ভালো তারা বিদেশে পড়াশোনা করার সুযোগ কিন্তু পেয়ে যাবেন যারা কম্পিটিভ পরীক্ষা দেন বা কম্পিটিভ পরীক্ষা এবছর দেবেন তারা কিন্তু খুব ভালো ফল এবছর পেতে পারেন এই বছরটি কিন্তু আপনার কেরিয়ারের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর এই বছরে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে তার ফলে কিন্তু আপনি অবশ্যই সফলতা পাবেন যদি সরকারি চাকরির পরীক্ষায় বসেন তাহলে বলবো নিজের হান্ড্রেড পাবেন তার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে শুধু সরকারি চাকরির পরীক্ষা মানে বসে গেলাম পরীক্ষা দিয়ে দিলাম এরকম তো কিছু ব্যাপার না তবে হ্যাঁ বছরটা ভালো আপনি চেষ্টা করুন এইটুকুই আমার বলার হয়ে যাবে এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে বলবো কি ভালো আপনার আয়ের সোর্স একটা থেকে দুটো হবে তবে আপনার ব্যয় প্রচন্ড পরিমাণ বাড়বে এই ব্যয়টার দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে এবং আপনাকে অনেকটা বেশি নজর আপনার সঞ্চয়ের দিকে দিতে হবে আপনি যতটা অর্থ আনছেন ঠিক ততটাই কিন্তু কোথাও গিয়ে ব্যয় করে ফেলবেন এটা যদি হতে থাকে তাহলে কিন্তু বছরটা মোটেও ভালো না কিন্তু যে অর্থটা আসছে সেটা যদি আপনি সঞ্চয় করতে পারেন ব্যয়টাকে কমিয়ে ফেলতে পারেন তাহলে বলবো এই বছরটা একটা গুরুত্বপূর্ণ বছর আপনার অর্থনৈতিক পরিকাঠামোকে অনেকটা বেশি মজবুত করে দিয়ে যাওয়ার জন্য আপনার অর্থনৈতিক পরিস্থিতিটা অনেকটা কিন্তু স্টেবেল হয়ে যাবে এই সময় থেকে আপনার অর্থনৈতিক পরিস্থিতি বিগত কয়েক বছর অনেকটা কিন্তু বেটার হওয়ার সম্ভাবনা থাকছে তবে অর্থ লেনদেন করার সময় কাউকে বিশ্বাস করবেন না অর্থ লেনদেনটা কিন্তু খুব ঠান্ডা মাথায় করুন এবং আমার মনে হয় এই দায়িত্ব কাউকে না দেওয়াই ভালো এই দায়িত্বটা নিজের জন্য রেখে দিন এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে আপনি আপনার পরিবারের লোকজনের সাথে কিন্তু দারুণ একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন আপনার ফ্যামিলিকে যত যত সুখ দেওয়ার এবং ফ্যামিলির লোকজন যাতে ঠিকঠাক থাকে সেদিকে নজর দেওয়ার আপনি কিন্তু আপনার ফ্যামিলির অনেকটা ক্লোজ হয়ে যাবেন যেটা কিন্তু আপনি এতদিন ছিলেন না শুধু ফ্যামিলির ক্লোজ হয়ে যাবেন সেটা না আপনি যেখানে বসবাস করেন সেই এরিয়ায় লোকজনেরও কিন্তু আপনি অনেকটা ক্লোজ হয়ে যাবেন এই সময় কিন্তু আপনি ফ্যামিলির লোকজনের সাথে বেশ টাইম স্পেন্ড করবেন এই কারণে আপনার মনে হবে কোথাও গিয়ে আপনি ফ্যামিলির লোকজনের সম্বন্ধে অনেক কিছু জানেন না এই একটা ধারণা থেকে আপনি আপনার পরিবারের কিন্তু অনেকটা ক্লোজ হয়ে যাবেন এবার জানবার সন্তান সুখ কেমন থাকবে না থাকবে সন্তান সুখের ক্ষেত্রে বছরটা খুব ভালো আপনার সন্তান কিন্তু প্রচন্ড হয়ে যাবে নিজের পড়াশোনার জন্য যারা যে সকল সন্তান যারা পড়াশোনার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছিল তারা কিন্তু সুযোগটা পেয়ে যাবে ভালো কোনো ইনস্টিটিউটে পড়াশোনার জন্য অ্যাডমিশন কিন্তু পেয়ে যাবে সন্তানের দিক থেকে আপনি কিন্তু ফুললি স্যাটিসফাইড থাকবেন আপনার সন্তান যদি বিবাহযোগ্য হয় তাহলে এই বছর বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনি কোথাও গিয়ে আপনার সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু হলেও চিন্তায় থাকবেন তবে সন্তানের কেরিয়ার নিয়ে আপনি আগের থেকে অনেকটা বেশি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার সন্তানের কেরিয়ার এই বছরে নতুন একটা দিশা কিন্তু খুঁজে পাবে এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকবে না থাকবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো ম্যারেজ লাইফের শুরুটা এই বছরে ম্যারেজ লাইফ শুরুটা কিন্তু মোটামুটি ভাবে হবে কিছু পারিবারিক সমস্যার কারণে আপনি আপনার পার্টনারের সাথে বিবাদের জড়িয়ে পড়বেন পার্টনারের সাথে কিন্তু সমস্যা তৈরি হবে কিছু পারিবারিক কারণের জন্য কিন্তু যতই যাই হোক আপনি কিন্তু যে কোনো বিষয় আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু পাবেন বছরের মিডিলটাও আপনাকে কিন্তু একটু সতর্ক থাকার জন্য বলা হচ্ছে বছরের মিডিলটা আপনার পার্টনারের সাথে আপনার মিস আন্ডারস্ট্যান্ডিংটা একটা মানে তুমুল পর্যায়ে নিয়ে চলে যাবে এবং তার ফলে কিন্তু দুজনের সম্পর্ক কোথাও গিয়ে তিক্ততায় কনভার্ট হয়ে যাবে কোথাও গিয়ে বিবাদ কোথাও গিয়ে সন্দেহ করা এই যে ব্যাপারগুলো কিন্তু বছরের মাঝামাঝিটা হবে এই সময় নিজেদেরকে একটু সচেতন রাখুন এই সময় নিজেদেরকে একটু শান্তভাবে রাখুন এবং যাই সিচুয়েশান আসুক না কেন সেটাকে ওভারকাম করে যাওয়ার চেষ্টা করুন অপোজিট সব সময় কেউ একটা কথা বললে সব সময় যে আপনাকে তার পরিপ্রেক্ষিতে অ্যান্সার দিতে হবে এরকম কিন্তু নয় অনেক সময় কথা শুনলেও কাজ হয় কেউ বলছে একটু শুনুন শোনাটাও কিন্তু প্রয়োজন আছে অনেক সময় শুনলেও অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যায় সব সময় কিন্তু বলার সময় নয় কিছু কিছু ক্ষেত্রে শোনারও সময় হয় এটা হচ্ছে সেই সময় আপনি যদি একটু ঠান্ডা মাথায় শোনেন তাহলে কিন্তু সমস্যাগুলো আপনি তুড়ি মেরে বেরিয়ে যেতে পারবেন আর আপনি যদি ভাবেন না সে বলছে মানে আমাকেও কিছু একটা বলতে হবে তাহলে বলবো এই প্রবলেম কিন্তু কেউ আটকাতে পারবে না এবার জানবো বিজনেস কেমন থাকবে না থাকবে বিজনেসার জন্য বছরটা বলবো যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য বলবো কি চোখ কান খোলা রেখে চলুন পার্টনারশিপে বিজনেস মানে কাউকে অন্ধ বিশ্বাস করবেন না পার্টনারশিপে বিজনেস কিন্তু এই বছর আপনাকে এক্সট্রা হেডেক কিন্তু দিয়ে যাবে পর এবং নিজের দক্ষতার উপর কিন্তু আপনাকে ভরসা রাখতে হবে সবসময় অন্যের উপর আমি ডিপেন্ড হয়ে চলছি এটা কিন্তু করলে এবছর আপনি অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হবেন যারা নতুন করে বিজনেসে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো এই বছরটা ইনভেস্ট কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনাকে এনে দেবে না কিন্তু ক্ষতির মানে সম্মুখীন আপনাকে করে দেবে তাই এই বছরটা যদি ইনভেস্ট করার থেকে একটু দূরে থাকেন যারা ভাবছেন যে হ্যাঁ অনেক টাকা ইনভেস্ট করে নতুন বিজনেস শুরু করব আমি বলবো কি এই বছরটা আপনাদের জন্য নয় যেটা আছে সেটাও কিন্তু মানে একটু চাপের মধ্যে থাকবে যদি আপনারা সবকিছু অন্যের ওপর ছেড়ে দেন তাহলে নিজে যদি সেটা তদারকি করেন সেক্ষেত্রে কিন্তু দৃশ্যটা অন্য হতে পারে নিজেকে অনেকটা বেশি অ্যাক্টিভ হতে হবে বিজনেসের জন্য তাহলে গিয়ে কিন্তু বিজনেস অবশ্যই রান করবে আপনার বিজনেসে যদি কোনো রকম আইনি ঝঞ্ঝাট এসে পড়ে আমি বলবো সেটা এই মুহূর্তেই কোন রকম মানে একটা সেটেলমেন্টের পথে না গিয়ে সেটাকে এড়িয়ে চলুন এড়িয়ে চললে কিন্তু আপনারা সেটা সেটার থেকে ভালো রেজাল্ট পাবেন এই মুহূর্তেই সেটার সমাধানের পথ বের করতে হবে এরম বাঞ্ছনীয়তা না থাকলে তবেই তো আপনি এড়িয়ে চলবেন তো সেটা নিজের বুদ্ধি দিয়ে আপনাকে সমস্যাটা থেকে কিন্তু বেরোতে হবে এই বছরটা আপনার ব্যবসা আপনাকে এই বছরটা আপনার ব্যবসা বিশাল কিছু হয়তো করবে না এটা ধরে নিয়ে আপনাকে চলতে হবে হবে ইনভেস্ট করলে সেটা সেটা ক্ষতি কখনো ভালো কিছু রিটার্ন আপনাকে দেবে না এই মাইন্ডসেট নিয়ে কিন্তু এই বছরটা আপনাকে চলতে হবে জানবো আপনার হেলথ কেমন থাকছে না থাকছে এই বছরটা আপনার কোন রকম ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা থাকছে এই বছরে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে বদহজম হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাবে নিজের লাইফস্টাইল চেঞ্জ করুন এবং নিজের ফুড হ্যাবিট চেঞ্জ করুন তাহলেই দেখবেন কিন্তু আপনি সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন রাশির মানুষদের দু সালটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাবার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটা প্রেস করুন এই টপিকটাকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততদিন খুব ভালো থাকবেন টাটা।